الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير سورة الحجرات 11 12 13 نمبر آيات আপনাদের সামনে পেশ করলাম এই আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে এখন পেশ করা হবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে ওই সব লোকজন যারা ঈমান এনেছো আল্লাহর জাতির উপর যারা আল্লাহর একত্ববাদ মেনেছো যারা ঈমানের ভিত্তিসমূহের উপর ঈমান এনেছো যারা ইসলামের ভিত্তিসমূহের উপর ঈমান এনেছো তোমরা শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে এরপরে হয়তো কোনো নির্দেশ আসছে যা আমরা পালন করব কিংবা কোনো নিষেধ আসছে যা থেকে আমরা বিরত থাকব এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে নিষেধ আসছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাউম কোন সম্প্রদায় যেন কোন ব্যক্তি যেন কোন গোষ্ঠী যেন অন্য গোষ্ঠীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে সম্ভবত যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারা ওদের থেকে উত্তম যারা তাদেরকে নিয়ে ঠাট্টা করছে অনেক সময় দেখা যায় ভালো লোককে মানুষ মজাক করে নির্ভুত বানিয়ে দেয় সে যেমন কিছুই বুঝে না আসলে সে হচ্ছে জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ বড় খারাপ
ला यस्खर कौम मिन कौम কেউ যেন কারো সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ না করে, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। সম্ভবত তোমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করছো ওরা তোমাদের থেকে ভালো, কিন্তু তুমি যাও না। এরপরে এই নির্দেশের মধ্যে বা এই নিষেধাজ্ঞার মধ্যে পুরুষের সাথে নারীও সামিল, কিন্তু বিশেষ করে রব্বুল আলামিন নারীদের কথা উল্লেখ করলেন, বলছেন ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন, কোন নারী যেন অন্য নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, সম্ভবত ওরা এদের থেকে উত্তম। কারণ নারীদের মধ্যে এই গুণ বেশি পাওয়া যায় অপেক্ষামূলক পুরুষদের থেকে সম্ভবত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কথা রবি বিশেষ করে উল্লেখ করলেন। আর নারীদের মধ্যে দোষারোপ করার গুণ বেশি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তিনি বলেছেন আমি হে নারী সমাজ তোমাদেরকে জাহান্নামে দেখছি, তোমাদের সংখ্যা বেশি, তাই তোমরা সৎকার খয়রাত করো। তাই আমাদের উচিত আমরা যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাই ওইভাবে আমরা যেন আমাদের মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাই, এরকম যেন না হয় নারী উন্নয়ন নামে, নারী উন্নয়নের নামে নারীদেরকে পর্দাহীন করে বাড়ি থেকে বের করে দেই, নাউজুবিল্লাহ। এরকম হলে তারা যেমন জাহান্নামে যাবে আপনিও তাদের সাথে জাহান্নামে যাবেন, বরং আপনি তাদের আগে থাকবেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনকে ভর্ৎসনা করো না, গালমন্দ করো না, তুমি খারাপ তোমার মধ্যে কি আছে, সবার মধ্যে বাকশক্তি সমান না। রব্বুল আলামিন কারো বাকশক্তি বেশি দিয়েছেন কারো কম, একজন হয়তো হয়তো কথা কম বলে, তাই আপনি সুযোগ পেয়ে ভালো কথা বলতে জানেন, আপনি ওকে একদম ধরাস করে দিলেন, এরকম করলেন সে যেমন একদম কিছুই বুঝে না, আপনি হচ্ছেন একমাত্র জ্ঞানবান আর বুদ্ধিমান। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনের দোষারোপ করো না, আর আরেকটা ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ উপাধি দিয়ে কাউকে ডাকো না। এই খারাপ উপাধি ব্যক্তিগত ভাবে হতে পারে, সমাজগত বা সামাজিক ভাবে হতে পারে, রাষ্ট্রীয় ভাবেও হতে পারে, হতে পারে কি না। তাই কাউকে খারাপ উপাধি দিয়ে ডাকো না, এটা আমাদের মধ্যে পাওয়া যায়। ব্যক্তিগত ভাবে হয়তো একটা লোক আসছে, ওর নাম উল্লেখ না করে বা তার নামকে বিকৃত করে আপনি তাকে ডাকলেন, বললেন ও এসছে, খারাপ উপাধি হলো কিনা। গোষ্ঠীগত সামাজিক দিক দিয়ে ওকে ডাকলেন সে অমুক এসছে, রাষ্ট্রীয় ভাবে সে হচ্ছে অমুক রাষ্ট্রের অধিবাসী, তাকে আপনি ওই তার দেশকে নিয়ে ব্যঙ্গচিত্র করে তাকে ডাকলেন, এর মধ্যে সামাজিক। আপনি বাংলাদেশি, কেউ যদি আপনাকে তুচ্ছ ভেবে বাঙালি বলে ডাকে তাহলে এটা জায়েজ না। ইন্ডিয়ান ভারতীয় কোনো লোককে আপনি ভারতীয় হিসেবে ডাকলেন অন্য উদ্দেশ্যে অথবা মুখ বাকিয়ে,
जायज ना। पाकिस्तानी लोकजन के पाकिस्तानी ना बोले पाकिस्तानी बोलें किंबा अन्य शब्द व्यवहार करें तादेर व्यंगचित्र पड़लें ता जायज ना। स्पष्ट হচ্ছে কি না? তা কে বলছেন? আমি বলছি আল্লাহ। আল্লাহ। ওয়ালা তানাবাযু বিল আলকাব। বিসাল ইসমুল ফুসুক বাদ আল ঈমান। ঈমান আনার পর এসব গরিহিত কাজ করা কতই না খারাপ। এগুলো হচ্ছে আল্লাহর নাফরমানি। কবিরা গুনাহ। ওয়ামান লাম ইয়াতুব فأولئك هم الظالمون যে তওবা করবে না সে হচ্ছে জালিম। তাই এই সব কাজ থেকে তওবা করে কেউ যদি ফিরে না আসে তাহলে সে হলো জালিম অত্যাচারী জুলুমকারী নির্যাতনকারী। এবারে বলি لا يسخر قوم من قوم আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম। সুখরিয়া শব্দ উল্লেখ হয়েছে। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন ইয়ানহা তাআলা আনিস সুখরিয়াতি বিন-নাসি ওয়া ইহতিকারিহিম। আল্লাহ পাক এখানে নিষেধ করছেন মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে আর তাদেরকে তুচ্ছ ভাবতে। আর মানুষকে অন্য কাউকে তুচ্ছ ভাবা এটা হচ্ছে কিবির বা তাকাব্বুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো হক গোপন রাখা আর মানুষকে তুচ্ছ ভাবা। লোকজন কি ছোট ভাব হারাম। এর আগে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যারাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে। কোন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষটা তার শরীরের কাপড় যেন সুন্দর হয় জুতা যেন সুন্দর হয় তো তার মানে কি এটি অহংকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কিবির হলো বা তাকাব্বুর হলো অহংকার বোধ হলো হক গোপন রাখা আর মানুষকে তুচ্ছ জানা। সে আর কি আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে ইজ্জত দিয়েছে তোমাকে বড় বানিয়েছে তোমাকে ধনবান করেছে তুমি হচ্ছ গরিব আর তুমি ধনবান তুমি ধনী আর সে হচ্ছে গরিব তার ইজ্জত কম। তার সাথে যখন কথা বলো বুঝে যায় তুমি তাকে নিয়ে তাকে ছোট ভেবে কথা বলছো। এটা হচ্ছে হারাম। এটা হলো ইস্তিসগা আরবিতে। আল্লাহ বলছেন লা ইয়াসখার কওম মিন কওম। তুমি যাকে তুচ্ছ ভাবলে সে হয়তো আল্লাহর কাছে ভালো আর আল্লাহ বলছেন হয়তো বাস্তবিক। কারণ কিবির অহংকার এটা হচ্ছে অসদ্গুণ। এবারে যে ছোট তার মধ্যে তো অহংকার নেই তাই সে তোমার থেকে ভালো। তাই খবরদার মানুষকে যেন তুচ্ছ না জানি। প্রত্যেকেই আজ যদি তুমি ধনী হও বা তুমি একটু ইজ্জতওয়ালা হও তুমি একটু চিন্তা করো তোমার পূর্বপুরুষরা কি ছিল। তোমার বাপ যদি ভালো থাকেন দাদা কিরকম ছিলেন? দাদা
দাদা যদি ভালো থাকেন তাহলে এর পূর্বে কি ছিল একটু স্মরণ করা উচিত। পূর্বিকা অবস্থা বর্তমান বিশ্বে বিশেষ করে আমরা যদি বাংলাদেশে দেখি বড় বড় লিডার মেধা নেত্রীরা সবাই হয়তো বা বেশিরভাগই হয়তো আগে কিছুই ছিল না, বর্তমানে বড় বড় লিডার হয়ে গেছে, সত্য না মিথ্যা? যার ফলে আগে ছোট ছিল হঠাৎ করে বড় হয়ে গেছে, এবারে তার চোখের সামনে যে ছোট লোক রয়েছে ওদেরকে সে কিছুই মনে করে না। খবরদার, তুচ্ছ ভাবতে নাই, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে নাই। লা ইয়াসখার কওম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম, আর বিশেষ করে ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম, নারীরা যেন নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, কারণ হে নারী সমাজ, তোমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করছো ওরা হয়তো তোমাদের থেকে ভালো হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, লামস মুখ দিয়ে ভর্ৎসনা করা, লামস গালমন্দ করা, তো আল্লাহ বলেছেন একজন আরেকজনের গাল মন্দ করবে না বা দোষারোপ করবে না। ওলা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের নিজেরা নিজেদের দোষারোপ করবে না, এটা হচ্ছে শাব্দিক অর্থ। একজন মানুষ সে তার নিজের দোষ বর্ণনা করবে এটা অসম্ভব, যথাসম্ভব মানুষ চায় নিজের ইজ্জত বাড়াতে। তবে কেউ যদি এরকম হয় যে সৎ লোক ভালো লোক হঠাৎ করে তার গুণা হয়ে গেছে আর বিচারপতি কাজের কাছে এসে বলেছে আমি গুণা করেছি আমাকে পাক কর, তাহলে সেটা তো তার নিজের দোষারোপ হচ্ছে না, সে নিজে পাক নিজেকে পাক করতে চেয়েছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাম, খারাপ উপাধি দিয়ে একজন আরেকজনকে ডাকবে না। এরপর বিক্সাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এসব পরিহিত কাজ করা কতই না খারাপ, আল্লাহর নাফরমানি করা কতই না খারাপ, এটা হচ্ছে ইসম আল ফুসুক। ফুসুক মানে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা। এরপর বললেন ওমান লাম ইয়াতুব, আগে করেছো গুনাহ কিন্তু যদি তওবা করে নাও তাহলে তোমার কথা কিছুরই মাফ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তারা মানে যারা তওবা করে না, তাই বোঝা গেল যারা তওবা করে ওরা ভালো না ওরা ভালো, তাই আমাদের সামনে তওবার পথ আছে। ওমান লাম ইয়াতুব ফা উলাইকা হুমুল যালিমুন, যে কেউ তওবা করবে না সে জালিম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জালিম হতে চান? উত্তর কি হবে? না, আমরা জালিম না, আমরা কেউ যেন জালিম না হই, তাই আমরা যেন কেউ নিজের নিজের উপর জুলুম না করি, মানুষের উপর যেন জুলুম না করি, আল্লাহর কোন সৃষ্টির উপর যেন জুলুম না করি, আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাই যদি আমি ছোট জুলুম করতে যদি উদ্যত না হই তাহলে বড় জুলুম করতে কিরকম আমরা উদ্যত হয়ে যাই। দুঃখ লাগে আমার সমাজের দিকে তাকালে, আমার রাষ্ট্রের দিকে তাকালে, আজ বেশিরভাগ মানুষ শিরকে আসগর কেন বরং শিরকে আকবরে লিপ্ত। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ হকের পথে, আল্লাহর একত্ববাদ মেনে চলছেন আলহামদুলিল্লাহ আছেন, কিন্তু বেশিরভাগ শিরকে লিপ্ত। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আর এটা আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বড় বড় গোত্রের লোকজন বুক পূজা না করবে শিরকে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। লা তাকুমু আস-সাআ হাত্তা তা'বুদু ফিআমুন মিন উম্মাতিল আওথান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বড় বড় জামাত বড় বড় গোত্র বড় বড় গোষ্ঠী বড় বড় দল শিরকে লিপ্ত না হবে
বুধ পূজা না করবে সৌদ পূজা না করবে পাথর পূজা না করবে গাছ পূজা না করবে মাছ পূজা না করবে কবুতর পূজা না করবে আকাশ পূজা না করবে জমি পূজা না করবে এগুলো সবের মধ্যে শামিল ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাই আমরা ধর্মের ক্ষেত্রে যেন সচেতন থাকি কোন রকমের জুলুম যেন আমরা না করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করো আমিন এরপরে আল্লাহ পাক বলছেন তোমরা অধিক ধারণা থেকে বাঁচো অধিক অনুমান থেকে বাঁচো কারণ কোন কোন অনুমান কোন কোন ধারণা গুনাহ সব ধারণা সম্পর্কে বলেননি ইন্না মাউদ ওয়ানি তাই বোঝা গেল কেউ যদি কারো ব্যাপারে ভালো ধারণা করে তাহলে এই অবস্থায় গুনাহ হবে না গুনাহ হবে না গুনাহ হবে না আমার সাথে আছেন তো কেউ যদি কারো ব্যাপারে ভালো ধারণা করে তাহলে গুনাহ হবে না আর যদি খারাপ ধারণা করে গুনাহ হবে ইন্না মা যন্নি ইসম তাই ধারণা করার আগে আগে চিন্তা করব কেন করলাম একটা লোক যদি সাধারণত দেখতে সাধু দেখা যায় তার ব্যাপারে আমরা আমাদের বিশ্বাস হবে ও সাধু কেউ যদি বাচ্চত খারাপ আচরণ করে তাহলে সে হচ্ছে অসাধু এ ব্যাপারে আপনারা শুনবেন পরবর্তীতে ইমাম নবীর কথা ইন্না বাদু কানির ওয়ালা তাজাসসু তাজাসসুস দুসন্নেশন করো না মানুষের আগে নিজের দোষ দেখো আমাদের বেশিরভাগ মানুষের গুণ বর্তমানে এরকম হয়ে গেছে আমরা যখন নিজে হচ্ছি পাক পবিত্র নিজেরা আর অন্য হচ্ছে খারাপ তাই মানুষের দোষ দেখি আর নিজের দোষ দেখি না তো আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু মানুষের দোষ অন্বেষণ করো না দোষ দেখতেও নাই দোষ খুঁজতেও নাই দোষ দেখতেও নাই দোষ খুঁজতেও নাই তবে যদি কেউ সরাসরি আল্লাহর নাফরমানি করে সচক্ষে আপনি দেখছেন তাহলে সেটা ভিন্ন হয়ে যায় এই অবস্থায় যদি আপনার তৌফিক থাকে তাহলে হাত দিয়ে তা বারণ করুন তৌফিক না থাকলে মুখ দিয়ে বলুন তারও তৌফিক না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করুন এটা হচ্ছে শরীয়তের নির্দেশ কিন্তু আপনি কারো দোষ অন্বেষণ করবেন এটা মানে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা তোমরা একজন আরেকজনের গীবত করবে না গীবত মানুষের দোষ নিয়ে আলোচনা তাকে বলা হয় গীবত যার মধ্যে দোষ আছে তার দোষ আরেকজনের কাছে বললেন এটা হচ্ছে গীবত তবে এই দোষ যদি সে প্রকাশ্যে করে তাহলে সেটা হচ্ছে ভিন্ন তার ব্যাপারে আলোচনা আসছে আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম তোমাদের কেউ কি পছন্দ করে যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করুক উত্তর কি হবে
আমাদের মধ্যে থেকে কেউ কি আছে যে তার একটা ভাই মারা গেছে তার ভাইয়ের লাশ সে কেটে খাবে, এটা কেউ পছন্দ করবে? অসম্ভব। আল্লাহ বলছেন গীবতের সাথে তার তুলনা দিচ্ছেন, এক এক ভাইয়ের মুসলমানের গীবত যদি আপনি করেন তাহলে যেমন আপনি মৃত ভাইয়ের লাশ ভক্ষণ করছেন। أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه الله বলছেন এটা তো তোমরা অপছন্দ করবে, কোন মানুষ নাই কোন মুসলমান এরকম না যে অন্য মুসলমান মৃত ভাইয়ের লাশ ভক্ষণ করবে, কখনো হতে পারে না এটা। তবে কেউ যদি রাক্ষস হয়ে যায়, কেউ যদি পশু থেকে আরো খারাপ হয়ে যায়, হিংস্র প্রাণীর মতো হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। আর না সাধারণত মানুষত্বের গুণ কেউ এরকম করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি ভয় করো আল্লাহকে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা কারো বিপদ করবে না, কারো দোষ অন্বেষণ করবে না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ দয়াশীল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাযুন বিকালিমাতিন আও লা তাযুন বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুমিন ইল্লা খায়রান ওয়া আনতা তাজিদু লাহা ফিল গায়ব ফিল খায়র মাহমালান। তোমার ভাইয়ের মুখ থেকে যদি কোনো কথা বের হয় তার এই কথার মধ্যে যদি কোনো রকমের কল্যাণ থাকে, বেশিরভাগ খারাপ গুণ হলেও তুমি তার ভালো গুণ দেখবে। সুবহানাল্লাহ, যদি একটা মুমিন কোনো কথা বলে তার কথার মধ্যে খারাপ গুণ বেশি কিন্তু কিছুটা আছে ভালো দিক, তাহলে কোনটা দেখবে? ভালোটা। কে বলেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তবুও তুমি তার দোষ দেখবে না, আসলে সে খারাপই বলেছে কিন্তু তুমি দেখছো না, দূর থেকে হয়তো এটা হতে পারে। যে মানুষ যে যেরকম সেরকম ধারণা, মানুষ যদি হয় নামাজি মুসল্লি, উযু করে মসজিদে দিয়ে যাচ্ছে, আরেকজনকে দেখলো সেদিকে যাচ্ছে, সে বলবে সেও নামাজের দিকে যাচ্ছে, বিশ্বাস করবে কিনা? বলবে তাই। আর আরেকটা চুর, সে চুরি করার জন্য বের হয়েছে, সে বলবে চুর তো আজকে আমি মনে করলাম শুধু আমি একাই চুর, আরো দেখা যায় আমার সাথে আরো চুর রয়েছে। ভালো লোক ভালো ধারণা করে আর খারাপ লোক খারাপ ধারণা করে, তাই আমরা চেষ্টা করবো আমরা সবাই যেন ভালো হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো বানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা সম্পর্কে বলেছেন প্রসিদ্ধ হাদিস, ইয়াকুম আদ-দান ফা ইন্না আদ-দান আকদাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বাঁচো, অর্থাৎ কুধারণা খারাপ ধারণা থেকে বাঁচো, কারণ খারাপ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ কারো ব্যাপারে যখন আপনি খারাপ ধারণা করবেন তারপরেই আপনি তার ব্যাপারে মিথ্যা কথা বলবেন, তাই ধারণা থেকেই শুরু হয় সব। ধারণা হলো তারপরেই বিপদ হবে, ধারণা হলো তারপরেই চুগলি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, চুগলখোর জান্নাতে যাবে না। তাই ইয়াকুম আদ-দান ফা ইন্না আদ-দান আকদাবুল হাদিস ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, মানুষের বুঝ অন্বেষণ করতে নাই। তাহাসুস শব্দের অর্থ প্রায় সমানই, তাই সরাসরি দূষণ অন্বেষণ করতে নাই। আর আরেকটা যদি বলা হয় হিস থেকে, তার মানে ইন্দ্রিয় শক্তির মাধ্যমে কারো দূষণ অন্বেষণ করতে নাই। কিরকম গেলেন একজন একজনের বাড়ি দিয়ে, বাড়ির কাছে দিয়ে নাক দিয়ে শুকেছেন একটা, কিন্তু মনে করলেন সে হয়তো মদ খায়,
তখন যে হিস অনুভূতি শক্তি আসলে সে মথা আসে ভালো লোক একটা দুর্গন্ধ এসছে কিন্তু আপনি যেহেতু মথা তো তার ব্যাপারে ওইটা মথা দুনিয়া কামাই করার জন্য তোমরা প্রতিযোগিতা করো না যদি আখিরাত কামাইয়ের জন্য প্রতিযোগিতা হয় তাহলে ঠিক আছে وفي ذلك فليتنافس المتنافسون رب العالمين বলছেন সূরাতুল মুতাফফিফিনে আখিরাত জান্নাত কামাই করার জন্য তোমরা প্রতিযোগিতা করে করে অ্যাডভান্স হও কিন্তু বর্তমান আমাদের প্রতিযোগিতা সবকিছু শুধু দুনিয়ার জন্য আর যদি একজন এক বিল্ডিং বানায় আমি চেষ্টা করব আরেকটা 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 একটা মানুষ যদি হয় লাখপতি তাহলে আমি চেষ্টা করবো কোটিপতি মিলিয়ন পতি বাজার কোটিপতি দুনিয়ার ক্ষেত্রে আমরা পশ্চাৎপদ হই না আখেরাতের ক্ষেত্রে যত পিছনে থাকতে পারি তত ভালো সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই আখেরাতের জন্য অগ্রসর হতে চাই ইনশাআল্লাহ বাবা আমাদেরকে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন তোমরা প্রতিযোগিতা করে করে দৌড়ে দৌড়ে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাগে লাভের জন্য অগ্রসর হও জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হও এই জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করা উচিত ও ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসু দুনিয়া পাওয়ার জন্য না যদি দুনিয়া পাওয়ার জন্য এরকম প্রতিযোগিতা করি তাহলে সামনে চলে আসছে ওয়ালা তাহাসাল পরস্পরে হিংসা করো আর হিংসার দিক হিংসা কাকে বলে আল্লাহ পাক কাউকে কিছু দিয়েছেন তাকে খারাপ পাওয়া এটা হচ্ছে হাসান সহজ করতে হচ্ছে জ্বলন সৃষ্টি হওয়া এটা নয় যে ওর থেকে যেন ওই নিয়ামতটা চলে যাক এটা যদি হয় তাহলে আরো বড় সাধারণত জ্বলন সৃষ্টি হলো আল্লাহকে দিয়েছে তোমার ভিতরে জ্বলার সৃষ্টি হয়েছে এটা হচ্ছে হাসান লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু কাউকে খারাপ পেও না বিদ্বেষ পোষণ করা খারাপ পাওয়া ভুক যে কোনো কারণে কাউকে খারাপ পাওয়া ভুক তো এরকম তোমরা বিদ্বেষ পোষণ করো না ওয়ালা তাদাবারু একজন আরেকজনকে দেখে পৃষ্ঠ প্রদর্শন করো না তারপর তো হবে একজন এদিকে আসলো আপনি তাকে দেখলেন এদিকে আপনি এবারে অন্য পথ দেখিয়ে দিলেন মানে পথ বা পাল্টে দিলেন ওর সাথে সাক্ষাৎ করব না এটাকে কি বলবে ওলা তাদা বাহু বাচ্চ তো তার একটা দুশ্মন এসেছে সে এই পথে যদি সে সালাম করে নেয় বা একটু কথা বলে নেয় তাহলে কি হবে এই জন্য পথ পাল্টে দেয় এটা হচ্ছে তাদা ওলা তাদা বাহু এমনি ভাবে একজন বসে আছে আপনি এসে তার সামনে বসে গেলেন পিঠ দেখিয়ে আদা মানে সরাসরি পৃষ্ঠ প্রদর্শন করা পিঠ প্রদর্শন করা মানে বলে আপনি দাও কিন্তু সালাতে আমরা যে সারিবদ্ধ হয় এটা তো আল্লাহ নির্দেশ আমরা যেমন এখানে বসেছি বসতে হবে এই জন্য কাউকে পিঠ দেখানোর জন্য যদি কারো উদ্দেশ্য হয় পিঠ দেখানোর জন্য এরকম এসে বসে গেল তাহলে এটা কি হবে মানে ওয়ালা তাদাবারু এরপর বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা হে আল্লাহর বান্দাগণ তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও তাই আমরা যারা এখানে আছি পরস্পরে সবাই ভাই ভাই যদি হয়ে যায় তাহলে আমাদের এই আমলের প্রভাব অন্যান্য মুসলমান বাংলাদেশি তথা অন্যান্য মুসলমানদের উপর পড়বে কি না তাই আমরা মনে মনে আত্মপ্রত্যয় নিয়ে চলি যে আমরা সবাই সমস্ত মুসলমানকে সমানভাবে দেখব আর সবাই ভাই ভাই হয়ে চলব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুসলমানের পরস্পর কিছু হয়ে যেতে পারে
বাই চান্স যদি কত কাটাকাটি হয়ে যায় তাহলে তিন দিনের অধিক সময় পর্যন্ত সে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ অবস্থায় থাকতে পারে না বা সম্পর্কহীন অবস্থায় থাকতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইহিল্লু লিল মুসলিমি আই ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি আইয়াম মুসলিম শরীফের হাদিস কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে সে তার ভাই থেকে সম্পর্কহীন অবস্থায় তিন দিন পর্যন্ত মুখ ফিরিয়ে থাকবে তাই তিন দিনের ভিতরে সে ওগুলো মিটমাট করার চেষ্টা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে যে তিন দিন পর্যন্ত বাই চান্স কথা কাটাকাটি হয়ে গেছে তাই তিন দিন পর্যন্ত আপনি সময় নেবেন কারণ প্রথমে কথা কাটাকাটি হয়ে গেলে একটা জিদ ধরে যায় তাই এই জিদ যেতে হলে কিছু সময় লাগবে তাই আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন দিয়েছেন কয়দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত এটা হচ্ছে ব্যক্তিগত কারণ তবে যদি দিনই কারণে হয় তাহলে এর সাথে কোনো সম্পর্ক নাই দিনই কারণে মানুষের সাথে সম্পর্ক কাটা জায়েজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ من أبغض لله شوف جي الله উদ্দেশ্য দিল দিল আল্লাহর উদ্দেশ্যে ভালো পেল আল্লাহর উদ্দেশ্যে খারাপ পেল من أبغض لله ومن منع لله فقد استكمل الإيمان যে কেউ আল্লাহর উদ্দেশ্যে খারাপ পেল আর আল্লাহর উদ্দেশ্যে দিল না তাহলে সে পরিপূর্ণ ঈমান লাভ করতে পারে যদি উদ্দেশ্য আল্লাহ তাহলে এটা ঠিক আছে আল্লাহর উদ্দেশ্যে একটা লোক ওষুধ কাজ করছে তাকে শায়েস্তা করার জন্য আপনি তার সাথে সম্পর্ক ছেড়ে যান এই অবস্থায় তিন দিন চার দিন এক মাস এক বছর যদি যায় তাহলে নাজায়েজ না যেহেতু এটা কেন আল্লাহর উদ্দেশ্যে করছে আর ব্যক্তিগত কারণে তিন দিন এর অধিক পর্যন্ত সম্পর্কহীন অবস্থা থাকা জায়েজ না এটা হচ্ছে এই হাদিস গীবত গীবত কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ গীবত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তোমার ভাই সম্পর্কে এমন কথা বললা যা সে অপছন্দ করে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার ভাইয়ের মধ্যে খারাপ গুণ থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাততাহু তোমার ভাইয়ের মধ্যে যদি এই গুণ থাকে খারাপ তাহলে তুমি তার গীবত করলে আর যদি তার মধ্যে এই খারাপ গুণ না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে তাহলে আপনারা বুঝতে পারছেন গীবত কাকে বলে আর অপবাদ কাকে বলে অপবাদ এর গুণা বেশি না গীবতের গুণা বেশি ভালো করে বুঝুন অপবাদের গুণা বেশি না গীবতের গুণা বেশি অপবাদের গুণা বেশি কারণ ওইটা তো তার মধ্যে নাই তুমি বলছো এবারে যদি গীবতের গুনাহ এরকম হয় তাহলে অপবাদের গুনাহ কতটুকু হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হেদায়েত দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ রিওয়ায়াত ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান ফি কলবিহি لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم هي ওই সব লোকজন যারা জিহ্বা দিয়ে ঈমান এনেছো আর তোমাদের মনে ঈমান প্রবেশ করেনি তোমরা মুসলমানদের গীবত করো না
তাহলে বুঝে গেল ঈমান যদি মজবুত হয় আপনার মনে যদি বদ্ধমূল হয় তাহলে আপনি মুসলমানের বিপদ করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শার মান আমানা বিলিসানিহি ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ফি কলবিহি হে ওই সব লোকজন যারা জিহ্বা দিয়ে ঈমানের চুমুক দিয়ে কিন্তু ঈমান তোমাদের মনে প্রবেশ করেনি তোমরা মুসলমানদের গীবত করো না লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম আর তাদের গোপনীয় দুঃশের অন্বেষণ করো না কারণ ফাইন্নাহু মান ইত্তাবি আওরাতিহিম ইত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদহু ফি বাইতিহি কারণ যে ব্যক্তি মুসলমানদের দুঃসন্বেষণ করবে আল্লাহ তার দুঃসন্বেষণ করবেন এবারে আল্লাহ যদি কারো দুঃসন্বেষণ করেন তাহলে তাকে তার বাড়িতে রেখেও লাঞ্ছিত করতে পারেন কারণ রব্বুল আলামিন সব কিছু জানেন তাই খবরদার মানুষের দুঃসন্বেষণ করো না যদি ভালো লোক হয় তার দুঃসন্বেষণ করতে নাই যদি আপনি ভালো হন তাহলে আরেকজনের কাছে এসে বলবেন সাহায্যটা করার জন্য তার আলোচনা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথা পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ অন্য হাদিসে আসছে ইবাদত সম্পর্কে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম قلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم رواه أبو داود وأحمد وغيره الله رسول صلى الله عليه وسلم قال যখন আমি মেরাজে গেলাম তখন আমি কিছু লোক কিছু সংখ্যক লোকদের কাছ দিয়ে গেলাম যাদের হাতের নখ ছিল তামা তারা নিজেদের তামার নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আর বুক চিপছিল কিরকম যদি একটা হিংস্র প্রাণী তার নখ দিয়ে আপনাকে চিড়ে তাহলে আপনার কি অবস্থা হবে যদি বাঘ বা সিংহ সিংহ নখ দিয়ে তার পাঞ্জা দিয়ে যদি আপনার চেহারা মুখমণ্ডল চিড়ে তাহলে আপনার কি অবস্থা হবে ওই সব লোকদেরকে রব্বুল আলামিন তাদের হাতে নখ দিয়েছেন তামরে তামরার নখ দিয়ে তামরের নখ দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল চিটছে আর বুক চিটছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিব্রিল আলাইহিস সালামকে বললাম হে জিব্রিল রাকালা জিব্রিল বললেন আলাইহিস সালাম এরা হচ্ছে ওই সব লোকজন যারা মানুষের গুষ ভক্ষণ করে আর তাদের ইজ্জত লুণ্ঠন করে তাদের ইজ্জত হানি করে তাই মানুষের ইজ্জতের কদর করা উচিত না মুসলমানের ইজ্জত আছে প্রত্যেকটা মুসলমানের ইজ্জত আছে এরপরে যে আয়াত এরপরে আয়াত আল্লাহ বলেছেন আজকের দর্শক ইয়া আইয়ুহা নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর হে লোক সকল হে মানব জাতি আমি তোমাদেরকে নর নারী করে সৃষ্টি করেছি মানুষের মধ্যে কেউ আছে নারী কেউ নর আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেরকম বানিয়েছে আল্লাহ শুক্রিয়া দেখো তুমি নর আলহামদুলিল্লাহ তুমি পুরুষ আলহামদুলিল্লাহ তুমি নারী আলহামদুলিল্লাহ তুমি পুরুষ তোমার তোমাকে আল্লাহ পাক সুস্থ করে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ তোমার মন মস্তিষ্ক সব ঠিকঠাক আল্লাহ শুকর আর তোমার মধ্যে একটু পঙ্গুত্ব আছে তবু বলো আলহামদুলিল্লাহ
আল্লাহ তো তোমাকে কীট পতঙ্গ করে সৃষ্টি করেনি, মানুষ হিসাবে সৃষ্টি করেছে, তাই তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কোনো নেতা না, নেত্রী না, কথিত কোনো গ্রান্টার না, সৃষ্টিকর্তা যিনি তিনি আমাদের মালিক, সৃষ্টিকর্তা যিনি তিনি আমাদের রাজিক, তাই আমরা রিজেক্ট চাইবো রব্বুল আলামিনের কাছে, কোনো বান্দার কাছে চাইবো না, কোনো বাদীর কাছে চাইবো না, রিজিকের মালিক রব্বুল আলামিন। তাই তুমি যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো আমরা তোমার তন্ত্রমন্ত্র মানবো না, আমরা একই গ্রন্থ মানি, একই মন্ত্র আর তন্ত্র মানবো, যে মন্ত্র আর তন্ত্র নিয়ে এসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এরকম হয় তাহলে আমরা হচ্ছি সত্যিকারের মুসলমান। আমরা সবাই সত্যিকারের মুসলমান হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে চাই, তাহলে আমরা মজবুত মানুষ হওয়ার চেষ্টা করি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এবারে সবাই মানুষ না, নর নারী সারা বিশ্বের মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন, আর কি বলছেন? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি বানিয়েছি, বিভিন্ন গোত্র বানিয়েছি, উপজাতি গোত্র গোষ্ঠী, বড়ত্বের জন্য না, যে আমি পাঠান, আমি খান সাহেব, আমি সৈয়দ সাহেব, আমি শাহ সাহেব, আমি শেখ সাহেব, আমি চৌধুরী সাহেব, আমি অমুক সাহেব, আর আমি তমুক সাহেব, এই জন্য না, কিসের জন্য? আল্লাহ নিজে বলেছেন, লিতাআরাফু, পরস্পরে পরিচিতির জন্য। তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? ঢাকা। বাংলাদেশ কোথায়? চট্টগ্রাম। বাংলাদেশ কোথায়? সিলেট। বাংলাদেশ কোথায়? রাজশাহী। বাংলাদেশ কোথায়? ওড়িশা। তাই না? কয়েকটি বিভাগীয় শহরের নাম দিলাম, বস ইজ্জতের ইজ্জতের জন্য না, যে আমার ইজ্জত বেশি, আমি ঢাকার মানুষ, আমি অমুক এলাকার মানুষ, আর কি সৌদি আরব, আমি হচ্ছি মক্কার মানুষ, আমি মক্কি, আরো বলছে আমি মাদিনী, গৌরবের কিছু না, তুমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো। যদি মক্কার লোক হোক বলো আলহামদুলিল্লাহ, হ্যাঁ মদিনার লোক হোক বলো আলহামদুলিল্লাহ, পড়াই কিসের? কোনো কোনো সময় এরকম হতে পারে আরেকটা লোক বাংলাদেশের কোনো একটা দূরবর্তী গ্রামের মানুষ, তার ঈমান মজবুত, গরিব, আকীদা বিশ্বাস ঠিক আছে, আল্লাহ ওয়ালা সালাত নিয়ম মতো পড়ে, আকীদা বিশ্বাস ঠিক, কোরআন এবং সুন্নাত মোতাবেক চলাফেরা করছে বা চলার চেষ্টা করছে, হয়তো তুমি মদিনায় আছো, তোমার থেকে ওই গরিব বাংলাদেশের মুসলমান তোমার থেকে অনেক ভালো হতে পারে, আল্লাহ তো বলে সত্য না মিথ্যা, তাহলে পড়াই কিসের? পড়াই নেই, মদিনায় হ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, আলহামদুলিল্লাহ। লিতাআরাফু, পরিচিতির জন্য। কিন্তু বেশকম কিসে? বেশকম সামনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে বেশি মর্যাদাশীল আল্লাহর কাছে ওই ব্যক্তি যে বেশি পরহেজগার, যে আল্লাহকে ভয় করে বেশি। আল্লাহ কিন্তু বলেননি হে মক্কাবাসী, আল্লাহ কিন্তু বলেননি হে মদিনাবাসী, আল্লাহ বলেননি হে নজদবাসী, হে রিয়াদের লোক, হে আল কাসিমের লোক, হে তেল সমৃদ্ধ রাষ্ট্রের লোক বলেছেন না, আল্লাহ বলেছেন সারা বিশ্বের মানুষকে সম্বোধন করে ইয়া আইয়ুহান্নাস সুবহানাল্লাহ। তাই আমি বাংলাদেশের মানুষ এই সম্বোধনে সম্বোধিত, আমি চীনের লোক এই সম্বোধনে সম্বোধিত, আমি আরবের লোক এই সম্বোধনে সম্বোধিত, আরেকটা লোক অনেক দূরবর্তী ওই কোথাকার উপজাতির লোক এই সম্বোধনে সম্বোধিত। আল্লাহ বলেছেন তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলো, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো,
তোমার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে তুমি বেশি ইজ্জতওয়ালা কার কাছে? আল্লাহর কাছে। তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের ইজ্জত আল্লাহর দরবারে বাড়াতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআবিয়্যিন আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আবিয়্যিন। আরবের ওনারবের উপর মর্যাদা নেই, ওনারবের আরবের উপর মর্যাদা নেই, সাদার কালোর উপর মর্যাদা নেই, কালোর সাদার উপর মর্যাদা নেই। মর্যাদা আছে কিসের? একটা জিনিস, এইটা হচ্ছে আল্লাহ ভয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদমু মিন তুরাব। তোমরা সবাই আদম সন্তান, আর আদমকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত কিসের? বড়াই কিসের? মাটির মানুষ। কেউ কেউ স্বীকার করতে পারবে আমি মাটির মানুষ না? তাহলে তোমাকে বলতে হবে তুমি ডারউইন মুতাদর্শ। তোমার মূল কি? তুমি বানর। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের মূল বানর না মানুষ? আমরা সবাই মানুষ ইনশাআল্লাহ। যারা বিশ্বাস করে তাদের মূল ছিল বানর, ওরা হচ্ছে বানর। আমরা বানর বলে বিশ্বাস করি না, আমরা যেভাবে মানুষ ওইভাবে মানুষ হিসেবে আছি। আর আমাদের নসল বংশ পরম্পরা আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে কিয়ামত পর্যন্ত ওই মানুষ হিসেবেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ইজ্জতওয়ালা সেই যে বেশি পরহেজগার। শুনো, আল্লাহ সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কয়েক জায়গায় গীবত করা জায়েজ, মানে মানুষের দোষ বর্ণনা করা জায়েজ। আমরা নিজেরাই বলবো ঠিক আছে, কিন্তু তিনি সহজে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন ছয়টি জায়গায় গীবত করা জায়েজ। এক নম্বর, মজলুম তার উপর যে জুলুম হচ্ছে জালেমের বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে ফরিয়াদ তলব করতে পারে। জালেমের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে বলবে, বিচারপতির কাছে গিয়ে বলবে, জাস্টিসের কাছে গিয়ে বলবে, অথবা সম্প্রদায়ের গোষ্ঠীর প্রধানের কাছে গিয়ে বলবে এরকম সে আমার জুলুম হচ্ছে। এটা জায়েজ না জায়েজ? এর মধ্যে কোনো মতভেদ আছে? সবাই বলবে অন্যের গীবত করা জায়েজ। যেমন একটা লোক খারাপ কাজ করছে, আপনি একা পারছেন না অসৎ কাজ বন্ধ করতে, ওকে বারণ করতে আরেকজনকে গিয়ে বলবেন সে এরকম করে এরকম করে, এটা কি জায়েজ? স্পষ্ট কি না? আপনারা সবাইকে বলবেন জায়েজ বলবেন না? আলহামদুলিল্লাহ। তিন নম্বর, ফতোয়া তলব করতে গিয়ে একজন আপনার হক নিয়ে যাচ্ছে, অথবা আপনি মনে করছেন ওর হক মানে সে আপনার হক নিয়ে যাচ্ছে কিন্তু সন্দেহ হয়তো নেয়নি ভাই, অথবা আপনার বাপ সম্পর্কে কোনো কথা, আপনার আব্বা সম্পর্কে, আপনার আব্বা আপনার সাথে হয়তো খারাপ আচরণ করছেন, এরকম হয়? আপনি কি আলিমের কাছে বললেন এরকম এরকম আমার আব্বা আমার সাথে এরকম আচরণ করছেন, আমার বড় ভাই এরকম আচরণ করছেন, আমার খালা এরকম আচরণ করছেন, এটা কীরকম হলো কি আপনারা একটু দেখুন তো, এটা এটা কি আছে? ফতোয়া তলব, এটা কি আছে? যাই আছে। চার নম্বর, মুসলমানদেরকে সতর্ক করার জন্য অন্যের দুষ্বর্ণনা বর্ণনা করা যায় গেছে। তাহরিরুল মুসলিমিনা মিনাশ শাররি ওয়া নসিহাতু, আর তাদেরকে উপদেশ দিতে গিয়ে অন্যের দুষ্বর্ণনা করা যায় গেছে। তো কিরকম? তিনি বলেন এটা কয়েক রকম। এক, জরহুল মজরুহিন মিনাল রুমাত ওয়াশ শুমুত,
হাদিস বর্ণনাকারী হাদিস বর্ণনা করছেন কিন্তু তার মধ্যে গুণ আছে খারাপ। এই অবস্থায় মানুষের কাছে আপনি গিয়ে বলবেন অমুক একজন রাবি আছে সে রেওয়ায়েত বর্ণনা করে সে আসলে মৃত্যু, এটা বলা যায় না না যায় বরং ওয়াজিব। এই জন্য আপনি দেখবেন বড় মুহাদ্দিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুকদ্দিমা মুসলিম শরীফের ভূমিকা এই সব রওয়াত সম্পর্কে অনেক আলোচনা করেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়, বাংলাদেশ তো হাদিস মাদ্রাসা বেশিরভাগ, হ্যাঁ একটু খেয়াল করে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও কিবত করেছেন, হানফি মাদ্রাসার কিতাবে আমি পড়েছি। ইমাম আবু হানিফা এক রাবি সম্পর্কে বলেছেন তার নাম হচ্ছে জাবির বিন ইয়াজিদ আল জুরফি, তিনি বলেছেন আকাশের নিচে জমিনের উপরে জাবির বিন ইয়াজিদ আল জুরফির মতো কোনো মৃত্যু আমি দেখিনি। আপনি কি বলেন এটা জায়েজ হলো না জায়েজ হলো? কারণ যদি তিনি এটা না বলতেন তাহলে এটা আমরা বুঝতে পারতাম না সে ভালো না খারাপ। এবারে সে যা বলে তাই প্রশ্ন করে নিলাম, তাই না? তো এরকম যদি হয় যাদের মধ্যে খত আছে, বিশেষ করে রওয়ায়াত বর্ণনা করতে গিয়ে হাদিস বর্ণনা করতে গিয়ে তাদের সম্পর্কে বলে দেওয়া জরুরি ওয়াজ যদি আপনি জানেন। কিন্তু এগুলো আগেকার ওলেমা ইকরাম বলে গেছে, বর্তমানে বলতে হবে না। এখন ইমাম তিরমিজি পর্যন্ত হাদিস বলে ইমাম তিরমিজি বলে গেছেন ইয়াকফি, এরপরে আর বলতে হয় না বলে সবাই আলহামদুলিল্লাহ। ইমাম বুখারি বলে গেছেন ইয়াকফি, ঠিক না? ইমাম নবী ইমাম মুসলিম বলে গেছেন যথেষ্ট। আরেকটা, একজন লোক আপনার কাছে পরামর্শ চেয়ে এসছে উনি এক জায়গায় বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিবে, ওই পরিবারের লোক ভালো কিনা বা ওই ছেলে ভালো কিনা ওই মেয়ে ভালো কিনা ওদের স্বভাবগত গুণ কি, এই অবস্থায় আপনার উপর ওয়াজিব আপনি তাকে সঠিক মশলা দিবেন? বলবেন না ভালো না ভালো হয় আসলে ভালো হলে বড় ভালো, খারাপ হলে বড় খারাপ, সত্য না মিথ্যা? আপনি তখন গোপন করবেন না? যদি দোষ গোপন করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করবেন। আরেকটা মানুষ আপনার কাছে এসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, আরেকজনের সাথে শরিক হয়, সে জানে না ওই লোকটি কিরকম, আপনার কাছে এসে বলছে দেখুন তো এই লোকটি আমার কাছে দেখতে তো খুব ভালো লাগছে যে আমার সাথে একটা ব্যবসা করতে চায়, আপনি এ ব্যাপারে এর ব্যাপারে আপনি কি বলেন? এবারে আপনি জানেন সে ভালো তাহলে বলে দিবেন তার ভালো বড় দিক, আর যদি জানেন খারাপ তাহলে বলে দিবেন আপনি খারাপ দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরাস্তান সাহাকা ফানসাহলাহু, যদি তোমার ভাই তোমার কাছে উপদেশ চায় তাহলে তুমি তাকে ভালো উপদেশ দিবে। তুমি এবারে পুষ্টির কারণে বা তোমার ইজ্জত বাড়াবার জন্য তার কথা গোপন রাখলে পরবর্তীতে কিছুদিন পর 5 লক্ষ টাকা লাগিয়ে লাগিয়েছে কারবারে, পরে দেখা যায় 1 টাকাও না এইসব নিয়ে গেছে। এই অবস্থায় আপনি যে দোষ গোপন রাখলেন এই গুণাগার আপনি হলেন, কারণ আপনার উপর নির্ভর করে সে এই ব্যবসাটা শুরু করেছে। তাই খেয়াল রাখবেন ভাই, মশওয়ারা পরামর্শ যদি কেউ চায় আপনি তাকে সঠিক পরামর্শ দিবেন আপনার ইলম মোতাবেক, আপনি আপনার জানা মোতাবেক দিয়েছেন, পরে যদি গলত হয়ে যায় সেটা আল্লাহ পাক মাফ করবে। আর আরেকটা, যদি আপনি কোনো তালিবুল ইলমকে দেখেন ইদা রাআ মুতাফাক্কিহান ইয়াতাআদ্দু ইলা মুবতাদি'ইন, সবাই শুনুন, আও ফাসিকিন يأخذ عنه العلم وخاف أن يتضرر المتفقه بذلك فعليه نصيحته ببيان حاله بشرط أن يقصد النصيحة. যদি কোন طالب العلم কে জ্ঞান অন্বেষণকারী ব্যক্তিকে দেখে এমন ব্যক্তির কাছে যাচ্ছে সে যে মুবতাদি বেদাতি কিংবা ফাসিক আল্লাহ নাফরমান, সে বুঝতে পারেনি সে দেখতে সাধু তাই চলে গেছে, আসলে কি বেদাতি,
আছে কিনা আমাদের দেশে, এই দেশেও থাকতে পারে। দেখতে সাধু আব্বা জুব্বা সুন্দর, পাবলিক টাবলি সব ঠিক আছে, হঠাৎ করে কেউ গেলে একদম আল্লাহ আল্লাহর ওলির মতো কথা বলে, সে তো দুঃখা গিয়ে গেছে। কিন্তু সে আগেভাগেই বুঝতে পারছে একে স্বীকার করতে হলে সাধু হতে হবে। তাই আপনার হয়ে শুরুতে কথা বলবে, পরবর্তীতে আপনাকে স্বীকার করে ফেলবে। এবারে যদি তুমি দেখো কোনো শিক্ষার্থী কোনো বেদাতির কাছে যাচ্ছে, কোনো ফাসিকের কাছে যাচ্ছে, ওর কাছে গিয়ে ইলিম শিখছে, আর তোমার সন্দেহ হচ্ছে সে যদি ওখানে যায় তাহলে সে এই প্রভাবে প্রভাবিত হবে, এই সময় তোমার জন্য ওয়াজিব, তোমার উপর ওয়াজিব, তুমি তাকে সতর্ক করে দেয়া। আর তার গীবত করা ওই লোকটি, ওই কর্তামারি তার মানে ওর দুশমনা, এ হচ্ছে বেদাতি, এ ফাঁসি, তুমি পরবর্তীতে এরকম তার মতো হয়ে যাবে, খবরদার তার কাছে যাও না। উপস্থিত সময় এই উক্তিটি আমাদের জন্য বিশেষ করে প্রযোজ্য, আমাদের এই সমাজের জন্য। কারণ ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার জমানায় বলেছেন, বর্তমানে কি অবস্থা হবে। তাই যদি কোনো ভাই কাউকে দেখে বেদাতির কাছে যাচ্ছে, সদুপদেশ দেবে হিকমতের সাথে, আর নিয়ত হবে খালিস, সেটা ওর কাছে না যায়, অথবা কোনো একটা ফাসিকের কাছে যাচ্ছে ইলিম অন্বেষণের জন্য, ওখানে গেলে আস্তে আস্তে ফাসিক হবে, অথবা কোনো নাস্তিকের কাছে যাওয়া আসা করে ইলিম অন্বেষণের জন্য, ইংলিশ শেখার জন্য, গণিত শেখার জন্য, ভূগোল শেখার জন্য নাস্তিকের কাছে যাচ্ছে। এবারে এইসব নাস্তিক সরাসরি আপনার বিরুদ্ধে আল্লাহর ঐক্যতাবাদের বিরুদ্ধে কিছু বলবে না, কিন্তু এক একটা করে আস্তে আস্তে করে ডোজ দিবে। এবারে যদি আপনি দেখেন এইরকম অবস্থা, আপনি বুঝতে পারছেন তার মধ্যে এই গুণ, আপনি তাকে সতর্ক করে দিবেন তোমার জন্য এই জায়গায় যাওয়া জায়েজ না, সে হচ্ছে নাস্তিক, শয়তান, কাফির, মুরতাদ, খবীস, এর কাছে গিয়ে তুমি ইলম অন্বেষণ করো না। কথা স্পষ্ট হচ্ছে কিনা? কে বলেছেন এটা? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। আরেকটা দিক বলছেন, এই যদি কোনো সরকারি কর্মকর্তা হয়, ওই সরকারি কর্মকর্তা হচ্ছে চুর, আর না অন্য কিছু, আপনি দেখছেন তার মধ্যে গুণ, তাই আপনি এর চেয়ে উচ্চ পর্যায়ের অফিসার বা রাষ্ট্রপ্রধান বা প্রশাসকের কাছে গিয়ে বলতে পারেন তার দোষ, যেন কর্মকর্তা প্রধান কর্মকর্তা তাকে সাসপেন্ড করে বা এর পরিবর্তে ভালো লোক আনে, আর না তার ব্যাপারে সতর্ক হয়ে তাকে বিপদ সংকেত দেয়, এই অবস্থায় সে হয়তো ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক না হয় তাকে সাসপেন্ড করে ভালো লোক এর পরিবর্তে নিয়ে আসে। তো এই অবস্থায় অন্যের দোষ বর্ণনা করা কি আছে? জায়েজ আছে। আর আরেকটা হচ্ছে পাঁচ নম্বর, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করে কিংবা বেদাতি হয়, বেদাত করে, যেমন বেদাত আমরা বুঝি প্রকাশ্যে বেদাত, যে বেদাতি মুল্লা সে মানুষকে বেদাতের প্রতি আহ্বান করবে, এই অবস্থায় আপনি তাকে বোঝান এই না বেদাতি তুমি ওকে যাও। আর আরেকটা হচ্ছে সরাসরি শয়তান সন্ত্রাসী, আর না মদ্য পাই, আর না হিরিকুর, আর না হাইজেকার, আর না ডাকা, আর না চুর, প্রকাশ্যে এরকম করে, আর না বদমাস, আর না বেবিচারী, নাউজুবিল্লাহ, প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করে, এই অবস্থায় তার গীবত করা জায়েজ বরং ওয়াজিব। এজন্য যেন মানুষেরা এর ব্যাপারে সতর্ক হয়, ওর হাত যেন কেটে দেয়, চলার পথ যেন বন্ধ করে দেয়, আমার বিল মারুফ নহি আনিল মুনকারের পথ যেন খুলে দেয়। এই জন্য এই ব্যক্তি দোষ বর্ণনা করা জায়েজ, বরং আরো সামনে গেলে ওয়াজিব হবে নিজ সামর্থ্য মোতাবেক। তবে একটা দিক কিমত জায়েজ আছে, একটা কি কিমত চাই আছে দোষ দোষ, যেমন পরিচিতির জন্য, যেমন একটা লোক কানা, অন্ধ, লেংড়া, বয়রা, বুবা, এরকম বলি ভিন্ন ভিন্ন, আপনি একজনের সামনে তার পরিচয় পেশ করছেন, বলছেন ওই বয়রা লোকটি,
মানুষ জানে তা কি করে এটা কি আছে জায়েজ আছে কিন্তু উদ্দেশ্য হতে হবে পরিচিতি উদ্দেশ্যের জন্য না হয় তাকে তুচ্ছ ভাবা তাহলে জায়েজ হবে না ইন্নামাল আমালু বিন্নিয়াত আমলের নির্ভর কিসের উপর নিয়তের উপর বর্তমান সৌদি আরবের প্রধান মুফতি আরাফাত খতিব শেখ আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ ওয়া আতাল আল্লাহ হায়াতাহু আলা তাআতিহি তিনি অন্ধ অন্ধ কিনা দুই চোখ দিয়ে দেখেন না সুবহানাল্লাহ তাহলে এই ব্যক্তির পরিচয় যদি আমি বলি এটা কি নাজায়েজ হবে জায়েজ বরং তার ইজ্জত আল্লাহর নিদর্শন প্রকাশ অন্ধ হয়ে হয় এত বড় আলিম সুবহানাল্লাহ অন্ধ হয়ে হাফিজুল কোরআন হাফিজুল হাদিস আপনি তার খুতবা শুনবেন আমি খুতবা শুনি মাঝে মধ্যে ওই রেডিওতে আরাফাত খুতবা হয়তো দুইবার শুনেছি সরাসরি আনা সাধারণত রেডিওতে একবার তার খুতবা সরাসরি শুনেছি রিয়াল জামে মসজিদে জামে তুর্কি বিন তুর্কি সম্ভবত ওখানে একবার সরাসরি খুতবা শুনেছি তার খুতবার মধ্যে এরকম আকর্ষণ সুবহানাল্লাহ হারামাইন শরীফের খুতবা শুনি শেখ আব্দুল আজিজ আল শেখের খুতবা শুনি তার খুতবা শুনে শুনে আমার ভিতরে আমার গা যেমন শহরি উঠে আল্লাহর পক্ষ থেকে অন্ধ মানুষ আমাদের আশা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ এই লোকটি আল্লাহর বলি হবে আশা কিনা আমরা পবিত্রতা বর্ণনা করছি না বলছি আশা কিন্তু কেউ যদি এই আলেমের গীবত করে তাহলে আমার উচিত যদি আমার সামর্থ্য থাকে তাহলে তার মুখ বন্ধ করে দেয়া সত্য না মিথ্যা আজ 33-34 বছর যাবৎ খুতবা দিচ্ছেন আরাফার মাঠে বারো বেশি আমি যখন থেকে আসছি তখন থেকেই তার খুতবা শুনছি শেখ আব্দুল আজিজ আল শেখ লক্ষ লক্ষ মানুষ তার খুতবা শুনছে লক্ষ লক্ষ মানুষ বরং আমি বলবো লক্ষ লক্ষ কোন তার খুতবা শুনছে কোটি কোটি মানুষ বিশ্বের একসাথে 35টা ভাষায় তার খুতবা অনুবাদ করে দেওয়া হয় আরো বেশি সারা বিশ্বের মুসলমান তার খুতবা শুনছে তাকে আল্লাহ পাক এই ইজ্জতের আসনে বসিয়েছেন আর তুমি দূর থেকে এসে তার কিবত করছো দুঃখ লাগে ওই সব লোকদের ব্যাপারে যারা বাংলাদেশ থেকে হজে আসে হজ করতে কিন্তু আরাফা মসজিদে নামে না আরাফার মসজিদে জামাতের সাথে সালাত আদায় করে না এজন্য যেহেতু ওই লোকটি হচ্ছে ওহাবি তার পিছনে নামাজ হবে না আমাদের আকীদা কি এরকম ওদেরকে বুঝায় অনেক লোক আছে এরকম মসজিদে হারামে এসে জামাতের সাথে সালাত আদায় করে না মক্কায় মুকাররমা লক্ষ লক্ষ মানুষ 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ মানুষ একসাথে জামাতের সাথে সালাত আদায় করছেন তারা এই জামাত থেকে মাহরুম বলছে আমরা আলাদা গিয়ে পড়বো যেহেতু ওদের পিছনে নামাজ হয় না মসজিদে নববী তো এরকম তাই মানুষের পরিচিতির জন্য কথা চলছিল কিসের অন্ধ বলা জায়েজ আছে শেখ আব্দুল আজিজ বিন বাস রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন তিনি অন্ধ ছিলেন তাই হোক ভাই অন্ধ বলা বা লেংড়া বলা পরিচিতির জন্য জায়েজ তুচ্ছ হওয়ার জন্য না কেউ যদি বলে আর আমাকে এরকম অন্ধ লোক আর কি বলবে রে দিয়ে দিল তাই খবরদার আমি আজকের এই দর্শে সবাইকে বলছি বিশেষ করে সাধারণ মানুষের যদি গীবত করা জায়েজ না হয় তাহলে আলেম ওলামাদের গীবত করা কি জায়েজ হবে কত বড় অপবাদ বা অপরাধ যদি কোনো ব্যক্তি 12 আলেম ওলামাদের গীবত করতে দেখেন আপনারা তাহলে তার মুখ বন্ধ করে দিবেন নিজ সামর্থ্য মোতাবেক যদি আপনি তার সমর্থনে কান পেতে শুনে তাহলে আপনিও তার সাথে সামিল হয়ে গেলেন গুনাহে আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দান করো আমিন আল্লাহ তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আমিন আমাদেরকে মায়া করো দয়া করো আদর করো আমিন আল্লাহ তুমি আমাদেরকে maaf করো আমিন আমাদের মা-বাবাদেরকে maaf করো আমিন সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো আমিন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দাও আমিন দুনিয়াতে আমাদের ইজ্জত বাড়িয়ে দাও আমিন আখিরাতে ইজ্জত আল্লাহ তুমি আমাদেরকে সহজ ভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও আমিন আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও আমিন আল্লাহ তুমি আমাদের দুষ্ট ত্রুটি দেখে রাখো আমিন দুনিয়াতে দেখে রাখো আমিন
মানুষ কে আহ্বান করি এ বিষয়ে সর্বপ্রথম নিজেকে আমল করা তৌফিক দাও, আর যে বিষয় থেকে মানুষকে নিষেধ করি সে বিষয় থেকে প্রথমে নিজেকেই বাঁচার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ বক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে হক পথের প্রতীক বানাও, হক পথের আহ্বায়ক বানাও, দুনিয়ার মুসলমানদেরকে হকের পথে নিয়ে আসো। আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো, তোমার দিনের হেফাজত করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب، اللهم اقسم لنا من خشيتك ما وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا، برحمتك يا أرحم الراحمين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.